বর্তমানে যাদের ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে, তার বাবা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যায়, তাতে ভাতিজারা না পায়, যেন না পায়, তা কতটুকু শরীয়ত সম্মত? কোন মানুষ জীবদ্দশায় একটা মেয়ে আছে সব সম্পদ লিখে দিয়ে যাচ্ছে, অথবা দুইটা মেয়ে আছে সব সম্পদ তাদেরকে দিয়ে যাচ্ছে, কেন? যে ভাতিজারা যেন না পায়, অমুকে যেন না পায়, তমুকে যেন না পায়, এই কাজটা করা অনুচিত। কিন্তু যদি দিয়ে যায় মেয়েদের জন্য সেটা হালাল হবে। অনুচিত কেন? কারণ কোন ওয়ারিসকে বা আপনার সম্পদকেও পেতে পারে, তাকে আপনি বঞ্চিত করার ইচ্ছা করলেন, এটা হলো তার প্রতি একরকমের অবিচার, এটা জুলুম, এটা জায়েজ নাই। কিন্তু যদি এভাবে দিয়ে দেয় মেয়েদেরকে হেবা হিসাবে, দান হিসাবে, ঠিক আছে আমি তোমাদেরকে দান করে দিলাম, বা মেয়েদেরকে দান করতেই পারে সমান হারে দিল, তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা জায়েজ হবে। বাট অন্যকে যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে ওটার কারণে তার কি হবে? গুনাহ হবে। অতএব এরকমটি না করা উচিত। আর কিছু সম্পদ রাখেন যে মৃত্যুর পরে সমান হারে যার যা প্রাপ্য তা পাবে, সবগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা এবং বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আজানের পূর্বেও আমাদের দেশে জিকির ও দুরুদ পড়া হয়, তা কি জায়েজ নাকি বিদআত? আজানের আগে কোনো দোয়া কোনো জিকির নাই, আজান এটাই তো জিকির, আল্লাহু আকবার, এর চেয়ে বড় জিকির কি আছে? একবার তাকবীরই তো বড় জিকির, অতএব এর আগে আলাদা কোনো জিকিরের দরকার নাই। আর দুরুদ, আজানের পরে দুরুদ পড়তে হয়, হাদিসে আসছে আজানের দোয়া পড়বেন তখন দুরুদ পড়বেন, আজানের আগে কোনো দুরুদ নাই। আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রাম এলাকাতে আছে, এই সমস্ত এলাকাতেও আছে, মাজার যে সমস্ত এলাকা আছে, এই সমস্ত এলাকা অনেক জায়গায় এরকম আছে যে আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইত্যাদি ইত্যাদি বলে এরপরে আজান। ভাইরা আমার, আজানের আগে দুরুদ পাঠ করার কথা কোনো হাদিসে বলা হয় নাই। আমরা মন মতো ইবাদত করলে তার নাম বেদাত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করলে তার নাম সুন্নাহ। অতএব সুন্নাহ পালন করতে গিয়ে আজানের পরে আমাদেরকে দুরুদ পড়তে হবে, আজানের আগে না।